নমস্কার ফ্রেন্ড, আজকে জানবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের আন্ডারে যেসব এক্সামগুলো হয়, জেকা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, তারপরে ভেটেনারির জন্য, হোটেল ম্যানেজমেন্টের জন্য, জিলেট, যেসব সমস্ত এক্সাম যেগুলো হয় সেগুলো কোন ওয়েবসাইটে আমরা পাবো এবং সেই ওয়েবসাইটে কী কী ইনফরমেশান দেওয়া আছে এবং কোন কোন এক্সামের সম্বন্ধে ইনফরমেশান দেওয়া আছে। তো ভিডিওটা পুরোপুরি দেখবে, স্কিপ করবে না। বি গুগলে খুলে লিখবে JEEB। ওকে, তো এই যে প্রথমে যেটা আসছে দেখছো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য, তার জন্য তুমি দিয়ে বলছি, তো কারো যদি কিছু খারাপ লেগে থাকে তার জন্য সরি। এটা স্টুডেন্টরাও দেখতে পারো, অথবা যদি ওনাদের স্টুডেন্টদের বাবা মারা দেখছে তো তারাও দেখতে পারে, তাদের ছেলে মেয়েদের জন্য কাজে লাগবে। তো এটা যেটা এসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখানে ক্লিক করবে। ওয়েবসাইটটা হচ্ছে www.wbjeeb.in। আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওয়েবসাইটের লিঙ্কটা, সেখান থেকেও পেয়ে যাবে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর একটা খুলে যাবে নতুন, এই দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এখানে সমস্ত এক্সামের সম্বন্ধে আছে, এখানে যে তিনটে যে দাড়ি দেওয়া আছে এটা, এটাতে ক্লিক করবে। তো তারপরে দেখতেই পাচ্ছ হোম, WBJEE, জেম্পা, সমস্ত এক্সামগুলো সম্বন্ধে আছে। WBJEEBটাই ক্লিক করলাম আমরা। তো WBJEEBটাই ক্লিক করার পর এটা হচ্ছে যে চার বছরের যে আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্স, ফার্মাসি, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, এই সমস্তগুলো যে কোনো সরকারি অথবা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্সটা দিতে হয়। এখানে দেখতে পাচ্ছ এখন WBJEE 2018 র্যাঙ্ক কার্ডটা দিয়েছে। তো এটাতে এখানে দেখতে পাচ্ছ একটা ইনফরমেশান বুলেটিন আছে। তো এখান থেকে ব্যাক করছি এখন। এবার দেখতে পাচ্ছ জেনপাটা আছে, জেনপাতে ক্লিক করলাম, JENPAUH, জেনপা। তো জেনপা 2018 এক্সামটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের এবং বিপিটি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপি আর ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি আর BMLT, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। এগুলো সব ওয়েস্ট বেঙ্গল, বাইরের কোনো স্টেট না, অনলি ওয়েস্ট বেঙ্গল। তো এখানে পেয়ে যাবে, এখানে ইনফরমেশান বুলেটিনটা সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে র্যাঙ্ক কার্ড পাবে, এক্সামটা কবে হচ্ছে সেটা জানতে পারবে, কতদিন অবধি ফর্ম ফিল আপ হবে সেটা জানতে পারবে, এবং কখন রেজাল্ট বেরোবে, এবং রেজাল্ট বেরোনোর পর এখানে দিয়ে দেবে, সব কিছু জানতে পারবে এখানে। তো এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, দেখে নেবে, বলে দিলাম আগেও একবার। তো এখানে দেখতে পাচ্ছ ইভেটস এক্সামটা আছে। তো ইভেটস এক্সামটা কী সেটাও দেখে নিই। ইভেটসটা হচ্ছে ভেটেনারির জন্য, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। তো দেখতেই পাচ্ছ এটা, এখান থেকে ব্যাক করলাম। এবারে যেটা আছে জিলেট, জিলেট এক্সামটা হচ্ছে, জিলেটের ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম লেটার এন্টি। তো এটা বিটেকে সেকেন্ড ইয়ারে ঢোকার জন্য, এবং এটা দুজনরাই দিতে পারবে অনলি, এক যারা ডিপ্লোমা বা পলিটেকনিক কমপ্লিট করেছে অথবা বিএসসি করেছে, এই দুজন ছাড়া দিতে পারবে না। তো এটা দেখতে পাচ্ছ জিলেট 2018 র্যাঙ্ক কার্ড, জিলেট 2018 কাউন্সেলিং। তো এটা এই ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশান পাবে। তো এবারে যেটা আছে JEHOM, এটা হোটেল ম্যানেজমেন্টের জন্য, ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজির জন্য এই এন্ট্রান্স এক্সামটা দিতে হয় ওয়েস্ট বেঙ্গল আন্ডারে যেসব ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট আছে সেগুলোতে অ্যাডমিশনের জন্য। তো এবারে যেটা আছে JEEDC, এটা কি দেখে নিচ্ছি, এটা হচ্ছে পাঁচ বছরের কোর্স সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ইভিনিং কোর্স। এখান থেকে ব্যাক করছি। এবারে আমরা যাচ্ছি PUBDET, এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জন্য, বিএসসি, বিএ বা বিকম, যদি বিকম আছে, জানি না আছে কি না, যাই হোক। তো এবারে যেটা আছে PUMDET, এটা অনলি পোস্ট গ্র্যাজুয়েটের জন্য, PUMDET পোস্ট গ্র্যাজুয়েট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির। এবারে যেটা আছে JEESNU, এটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য বিটেক ইন কম্পিউটার সায়েন্স, বিজনেস সিস্টেম, বিএসসি, বি স্ট্যাটিক, বিএ ইঞ্জিনিয়ারিং অথবা সরি বিএ ইংলিশ অথবা ইঞ্জিনিয়ারিং, যা হোক কিছু একটা, এটা অ্যান্ড মাস কমিউনিকেশন, বিকম, বিবিএ, বিসিএ অ্যাটসেট্রা।
তো এটা দেখছো আর নেই এটাতে, এটা এই ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা এ টু জেড, এখান থেকে ফর্ম ফিল আপও করতে পারবে, এখান থেকে সব কিছুই করতে পারবে। তো অনেকে আছে এই ওয়েবসাইটটা সম্বন্ধে আমি আজকে ভিডিওটা বানালাম, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক সাইবার ক্যাফেতে যেতে করে, তাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়, অনেক সময় ফিস বেশি নেয় তারা, তো এটা তাদের মোবাইল থাকলে নিজেরাও করতে পারবে এবং কম্পিউটারও সেম একইভাবে খুলবে, কম্পিউটারে যদি হয় তাহলে কম্পিউটারে সেম একই প্রসেস একই। এটা জাস্ট আমি মোবাইল থেকে দেখাচ্ছি, কিন্তু যাদের ল্যাপটপ বা কম্পিউটার ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা মোবাইল থেকে করতে পারো। তো প্রসেস সেম একই, এখানে যে প্রসেসটা আমি দেখালাম সেম একই প্রসেসে কম্পিউটারও করতে পারো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক করবে এবং পারলে ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, এবং যে তলে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করো এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দাও, কারণ তাহলে পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করবো একটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এখানেই রাখছি, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।